রসুন থেকে ধানমন্ডি মাছের বাজার, মানুষ কম, মানে ক্রেতা কম, আস্তে আস্তে সবাই আসবে, এই মাছ কোনো মাছই থাকবে না, সবই বিক্রি হয়ে যাবে। না না পাঁচশো, ভাটা মাছ 300, 200 টাকা কেজি। তেলাপিয়া মাছ 240 টাকা কেজি। 240 টাকা তেলাপিয়া, বিক্রি দাম বলতেছেন তো? হ্যাঁ, ন্যায্য দাম বলতেছি, সব ন্যায্য দাম বলতেছেন, একবার ন্যায্য দাম। আরে কাতল দুইটা বড় বড় কাতল, কাতল এইগুলো হলো আপনার 420 টাকা কেজি। দুইটা কাতল বড় শুন, 420 টাকা, 420 কত করে ওজন হবে? এগুলো ওজন হবে 3 কেজি 800 গ্রাম, 4 কেজি। সুন্দর জেতা? হ্যাঁ জেতা, জেতা জেতা তো দুইটা, 3 কেজি 800 গ্রাম, 4 কেজি, 420 টাকা কেজি, 420 টাকা কেজি। নিউ মার্কেট থেকে, নিউ মার্কেট থেকে। আচ্ছা, আমরা আরেকটু দেখি, এই পাশে দেখি ভাই আছে। ভাই সালাম আলাইকুম, ভালো বড় বড় গুলশা দর্শক, 800 টাকা, 500 টাকা পাবদা। আর এখানে বড় চিংড়ি আছে, বড় সরপুটি কত করে? 300 টাকা। এটা কি দেশি নাকি থাইল্যান্ডি? থাইল্যান্ডের 300 টাকা। আর দাঁতিলা কত? 600। আর বাইলা? 1200 টাকা বাইলার কেজি। আর পয়সা কত? 700 টাকা, মিডিয়াম সাইজ, মিডিয়াম সাইজ পয়সা 700 টাকা। পাবদা কত বেচতেছেন? ভালো পাবদা 500 টাকা, 500 টাকা। আরে ডিমা চিংড়ি? ডিমা চিংড়ি 1200, বড় চিংড়ি 1100। ডিমা চিংড়ি 1200, আর এই বড় চিংড়ি 1100। আর এইখানে কিছু রূপচাঁদা আছে, কত করে? বড়টা 1200, মিডিয়ামটা 1000। ওই যে এখানে মিডিয়ামটা 1000। এখানে আপনাদেরকে দেখাই তেলাপিয়া কত করে? 220 তেলাপিয়া। আর শিং মাছ? 1000 টাকা দেশি শিং কেজি। বোয়াল আছে, পোড়াল আছে, বোয়ালটা কত? কেজি 600, বড় বোয়াল কেজি 800, নদীর পাঙ্গাস কেজি 1000। আইটটা কত? 1200, বড় আইর 1200। আর এই রুই আর ইয়েটা কোরালটা? 800, কোরাল 800, রুই 500। দর্শক দেখতে সব মাছগুলোর দামই আপনাকে জানানোর চেষ্টা করলাম। মিন্টু ভাই উনি বিশেষত নদীর মাছ নিয়ে আসার চেষ্টা করেন, ওনার কাছে ভ্যারাইটিজ মাছ থাকে, বিভিন্ন ধরনের মাছ, অনেক ধরনের মাছ উনি নিয়ে আসেন। এখানেই বসেন ধানমন্ডি পাঁচেরে, এবং সকালবেলা ভোর 6টার দিকে বসে ওনারা 6-এরে সুগন্ধা গলিতে, এরপরে সকাল 9টা থেকে ওনারা এখানে চলে আসেন ধানমন্ডি পাঁচেরে ফুটপাতে। এখানে এই বাজারে দেখুন, এটা একটা জমজমাট বাজার, এখানে এই একটা মাছ এখানে থাকে না, প্রতিদিন সব মাছ বিক্রি হয়ে যায়। একটু দেখাই আপনাদেরকে এখানে। ভাই সালাম আলাইকুম। হ্যাঁ ভালো। এই ডিমা চিংড়ি কত করে? 1300 টাকা ডিমা চিংড়ি।
সুন্দর চিংড়ি দেখুন দর্শক, প্রত্যেকটা চিংড়ি খুব সুন্দর, 1300 টাকা কেজি। আর এই পুঁটি কত করে? 500 টাকা পুঁটি। পুঁটির দাম কি একটু বেশি নাকি? 50 টাকা কেজিতে বেশি। দেশি পুঁটি, এই জন্য সুন্দর দেশি ময়না পুঁটি। আর এইগুলো কাজলি কত করে? 1000 টাকা কাজলি কেজি। আর পাবদা 400 টাকা। কাস্কি আছে, একটু কাস্কি কত করে? 400 টাকা। পলি কত করে? 500 টাকা পলি। এটা কত করে? কত করে? নদীর গুলছে 800 টাকা। আর এই ইয়ে আয় 1000 টাকা। থ্যাংক ইউ ভাই। এই 500 ভাইও বিক্রি করে ফেলছেন। মাছ কি এখানে আপা কেমন দাম, কেমন মনে হয় মাছের? আজকে কিনলেন, কেমন মনে হলো মাছের দাম? মানে নরমাল মাছ কিনলাম তো, মোটামুটি মানে খুব রিজনেবল। থ্যাংক ইউ। দর্শক, ধানমন্ডি পাঁচের মাছ বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম পুরো বাজারটা। প্রতিদিন সকাল থেকে, সকাল মানে 9টা থেকে এই বাজারটা দুপুর পর্যন্ত চলে। আপনারা যে কেউ একদিন এখানে এসে বাজারটা ঘুরে দেখতে পারেন। বিভিন্ন ধরনের মাছ আছে এখানে, এবং দেখুন মোটামুটি ধানমন্ডি এলাকা এবং ধানমন্ডির আশেপাশের মানুষ এখান থেকে প্রতিদিনই বাজার করেন। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আরেকটা কথা আছে, ভিডিওতে যদি কেউ কোনো ধরনের বিজ্ঞাপন দিতে চান আমার চ্যানেলের মাধ্যমে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, কমেন্টসে জানালেই হবে, আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব। ধন্যবাদ। আমি একটু এই পাশে দেখাই আরেকটু, সুন্দর টেংরা, সুন্দর টেংরা। ভাই সালাম আলাইকুম, নমস্কার। কত করে? 700 টাকা কেজি। 700 টাকা সব গেঁদা টেংরা? 700 টাকা। এই টেংরাগুলো বেশি কিন্তু চাষ হয়, জাত ভালো, সোনালী টেংরা বলে। 700 টাকা। কাস্কি কত বেচতেছেন? 500। আর এই আয়ের দুটো কত? কত? 600। আপদা? আপদা 450। আর এই রূপচন্দা কত? রূপচন্দা 800। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এই পাশে দেখি আরেক ভাই আছে এই পাশে। এই পুটি কত করে ভাই? মাছ আনছেন ভাই? সালামালাইকুম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। চিংড়ি কত করে? চিংড়ি 600 টাকা। 600 টাকা। আর বাইলার তো 500 টাকা, ছোট ছোট বাইলার 500 টাকা। এই পুটি কত বসতেছেন? 300 টাকা। এটা কত করে? 400 টাকা। কোরাল কত বসতেছেন? 600 টাকা। আর এই কাকিলা কত? 500 টাকা কাকিলা। বড় চিংড়ি আছে, চিংড়ি কত?
এগুলা কত করে বিক্রি করছো? থাকি না, 250 টাকা। এই কাতল কত? 450। কই মাছটা হচ্ছে দেশি ও বড় কই আছে? আবার আরেকটু দেখাই, 1500 টাকা বড় কই দিদি। বাহ সুন্দর। দর্শক দেখলেন ধানমন্ডি বাজার, এখানে মাঝে মধ্যে ওরা পুলিশের ইয়েতে উনারা চলে যান। ভাই সালাম আলাইকুম। এখানে বড় কি পাঙ্গাস? এটা নদীর পর্দার পাঙ্গাস। কত করে? এটা কেজি 1200 টাকা। কয় কেজি ওজন এটা? এটা 9 কেজি। 9 কেজি শিলার আওড়ের রুই আছে। রুই কত করে? রুই কেজি 1200 টাকা। আর নদীর রুই 1000 টাকা কেজি। 1200 টাকা হচ্ছে হাওড়েরটা? হ্যাঁ। এটা 7 কেজি, এটা 5 কেজি। 5 কেজিতে 1000 টাকা কেজি, 7 কেজিতে 1200 টাকা কেজি। এনে সব ধরনের মাছ পাওয়া যায়, ভালো নদীর নদীর মাছ পাওয়া যায়, 100% ফরমালিন মুক্ত। আপনি কোথা থেকে আনেন মাছ? আমরা মাছ আনি যাত্রাবাড়ি আর ভৈরব থেকে। যাত্রাবাড়ি আর ভৈরব থেকে? হ্যাঁ।